প্রতিষ্ঠা দিবস আজকে, এবং এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এর আগে থেকেই আমরা জানি যে বর্ণাঢ্য প্রিপারেশন কিন্তু রয়েছে নেতাজি স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছেন এবং তার পাশাপাশি অ্যালামনিও সেখানে জড়িত রয়েছে। একইরকম ভাবে 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং তার পাশাপাশি তার আগে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতেই সেখানে সেই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে, এবং সেই অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সেই শোভাযাত্রার সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নেতৃত্ব রাজীব ভট্টাচার্য, বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে এই গোটা অনুষ্ঠানের সূচনা হয়েছে, এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই আজকে এই দিনটা কিন্তু 75তম দিবসটা তারা পালন করছেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বিদ্যা নিকেতন এবং সুভাষচন্দ্র বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে, এই 75তম প্রতিষ্ঠা দিবসে সেই ঐতিহ্যের কথাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম ভাবে তুলে ধরেছেন, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু সেই ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। আমরা যেটা দেখে অভ্যস্ত, 23শে জানুয়ারির দিন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন, তখন কিন্তু এই নেতাজি স্কুল থেকে প্রধান যে র্যালিটা বের হয় সেই র্যালি বের হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু বেশ সুন্দরভাবে সাজগোজ করে বিভিন্ন থিম নিয়ে আজকে রাস্তায় কিন্তু বেরিয়েছেন ছাত্রছাত্রীরা এই 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু আজকে বের হয়েছে। এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরেই কিন্তু আজকের এই অনুষ্ঠান সূচনা হয়েছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলছেন শুনে নেব।
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলেছেন, এবং আজকের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেতাজি স্কুলের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীরা যেটা আমরা দেখি 23শে জানুয়ারির দিন, মিছিলের দিন যেটা লক্ষ্য করতে পারি, ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সুসজ্জিতভাবে কিন্তু মিছিলে তারা অংশগ্রহণ করেছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস এবং নেতৃত্ব রাজীব ভট্টাচার্য, তারা প্রত্যেকে মিলে কিন্তু সেই র্যালিকে ফ্ল্যাগ অফ করেছেন। অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে যারা নেতাজি স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য তারা অবশ্যই উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।